আপনাদের আমির সম্মানিত মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব আমার দীর্ঘদিনের পরিচিত, তার শ্রদ্ধেয় পিতা জান, আমিও যাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম তার সাথেও আমার যোগাযোগ ছিল। তাই আমাকে যখন দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হলো যে এখানে এসে শুভেচ্ছা বিনিময় করার জন্য, আমি সেটি দল যখন আমাকে নির্দেশ দিয়েছে তখন আমি সেটি সাদরে গ্রহণ করেছি। আমরা দলের অন্য কাউকে পাঠাতে পারতাম, দলের ধর্ম বিষয়ক সম্পাদক কিংবা অন্য কাউকে পাঠাতে পারতাম, আমাদের দলের সাধারণ সম্পাদক মনে করেছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তিনি আজকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন, তিনি যেহেতু আসতে পারছেন না আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমাকে তিনি আসার জন্য বলেছেন, আমি সেটি সাদরে গ্রহণ করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি, আমরা মহতারাম মন্ত্রী মহোদয়কে আজকের এই সম্মেলনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়ের ভিন্ন প্রোগ্রামের ব্যস্ততা থাকায় ওনাকে এখনই চলে যেতে হবে, যে কারণে উনি এখনই আপনাদের সামনে কথা বলবেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব, উপস্থিত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমগ্র দেশ থেকে আগত, ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সমগ্র বাংলাদেশে বিস্তৃত একটি সংগঠন। আপনাদের আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিব না। আমি এতক্ষণ ধরে সরকারের বিরুদ্ধে বক্তব্যগুলো শুনছিলাম মনোযোগ দিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের এবং আপনাদের দলেরও কেউ কেউ বক্তৃতা দিচ্ছিল। সরকারে থাকলে সমালোচনা হবে, আলোচনা হবে, এটাই স্বাভাবিক। যেই গাছে ফল ধরে সেই গাছে ঢিল মারে, অন্য গাছে মারে না। আর সরকারে থাকলে সহ্য করার ক্ষমতাও থাকতে হয়, চামড়া মোটা হতে হয়। আমাদের সেই সহ্য করার ক্ষমতা আছে, আমারও আছে, এবং সেই সমালোচনার জবাব আমি দিতে আসি নাই। আমরা যেহেতু সরকারে আছি, আমরা ইসলামের জন্য কি করছি সেটি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সমালোচনার জবাব দিলে তাহলে এটি একটি বিতর্ক সভা হয়ে যাবে, আমি এটি বিতর্ক সভায় পরিণত করতে চাই না।
আমাদের নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, ইসলামের জন্য, আলেম ওলামাদের জন্য অনেক কাজ করেছেন। বাংলাদেশে এখন 1,20,000 মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রত্যেকটি মসজিদ ভিত্তিক মক্তবের একজন আলেম 5200 টাকা করে ভাতা পায়। এটি আমরা ক্ষমতায় আসার আগে হাতে গোনা কয়েকটি ছিল, মাত্র 2-3 হাজার মসজিদ ভিত্তিক মক্তব ছিল, আর সেটি এখন 1,20,000-এ উন্নীত হয়েছে। আমি শুধু তুলনাগুলো বলছি, আপনারা সবাই বিবেকবান বুদ্ধিমান, আপনারা বিবেচনাটা করবেন। বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় এবং প্রত্যেকটি জেলায় একটি করে সরকারিভাবে মসজিদ নির্মাণ করা হচ্ছে, কয়েকশো ইতিমধ্যে নির্মিত হয়েছে, 600 মসজিদ। অতীতে কোনো সরকার পাকিস্তান আমল থেকে শুরু করে জাতিতত্ত্বের ভিত্তিতেই পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, মুসলমানদের জন্য একটি রাষ্ট্র, হিন্দুদের জন্য একটি রাষ্ট্র, সেইভাবে ভারত এবং পাকিস্তানের জন্ম হয়েছিল, তখনও সরকার এতগুলো মসজিদ করে নাই। সেই মসজিদ আপনি বাইরে থেকে দেখবেন মন জুড়িয়ে যাবে, ভিতরে যাবেন মন জুড়িয়ে যাবে, যেটি বাস্তবতা। এবং কওমি মাদ্রাসার স্বীকৃতি, এটি বহু বছরের পুরনো দাবি, সেই দাবি পূরণ করা হবে, সেই মূলা এভাবে ঝুলিয়ে রাখা হতো। আমি বেগম খালেদা জিয়া ঝুলিয়ে রেখেছিল সেটি বলবো না, এরশাদ সাহেব ঝুলিয়ে রেখেছিল সেটা বলবো না, কিংবা জিয়াউর রহমান সাহেব ঝুলিয়ে রেখেছিল সেটি বলবো না, আগে ঝুলিয়ে রাখা হতো। এটা করা হবে বলে করা হয় নাই। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা যেই মূলা আগে ঝুলিয়ে রেখেছিল সেটা ঝুলিয়ে রাখে নাই, সেটি তিনি কার্যে পরিণত করেছেন, কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান করা হয়েছে। এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি আমাদের এই জনপদে ব্রিটিশ আমল থেকে এই দাবি, একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, কেউ করে নাই। ব্রিটিশ ব্যাংকে পাকিস্তান হলো, তারপর বাংলাদেশ আমলেও কেউ করে নাই। এটি জননেত্রী শেখ হাসিনায় আজ থেকে প্রায় 7-8 বছর হয়ে গেল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি মদ জুয়া হাউজি বন্ধ করেছিলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, ঘোরদৌড় বন্ধ করেছিলেন, মুসলমানদের, সারা দুনিয়ার মুসলমানদের হজের পরে সবচেয়ে বড় জামায়াত হয় তাবলিগ জামাত, সেই তাবলিগ জামাতের মাঠ বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন, এবং এই যে তাবলিগ মসজিদ, মসজিদের জায়গাও বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন। ইসলামের খেদমতের জন্য আমরা কাজ করছি, আমাদের সরকার কাজ করছে, আমরা আপনাদের সহযোগিতা চাই। হ্যাঁ, আমাদের সমালোচনা হবে, দায়িত্বে থাকলে তো ভুল হবে। দুনিয়ার কোনো সরকার 500 বছর আগে থেকে শতভাগ নির্ভুল কাজ করতে পারে নাই, আগামী 500 বছর পরেও শতভাগ নির্ভুল কোনো সরকার করতে পারবে কিনা সন্দেহ আছে। তো ভুল থাকলে সমালোচনা হবে, তো কাজ যেগুলো করা হচ্ছে সেটিরও প্রশংসা থাকতে হয়। শুধু যদি সমালোচনাই হয়, সরকারে তো সবসময় একই দল থাকবে না, দুনিয়াতে একই দল থাকে না, কোনো রাষ্ট্রেও থাকে না। সুতরাং যদি ভালো কাজের প্রশংসা না হয়, কেউ কাজ করার উৎসাহ থাকবে না, উৎসাহ হারিয়ে ফেলবে। কাজ করার, ভালো কাজের
প্রশংসা হতে হবে, ভুলের সমালোচনাও থাকতে হবে। কারণ আমরা মনে করি ভুলের সমালোচনা ভুল সংশোধন করার ক্ষেত্রে সহায়তা হয়। এবং আজকে ইসলামের জন্য আমাদের সরকার যেভাবে কাজ করছে আমরা আরও কাজ করতে চাই। এখানে শুধু একটি কথা বলতে চাই, সভা সমাবেশ বরকতুল্লাহ ভুলু সাহেব বিএনপির নেতা, সিনিয়র নেতা, আমি তারে দীর্ঘদিন ধরে চিনি। তারা 10 তারিখ সমাবেশ করতে চেয়েছিল, সরোয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছিল, ওনারা এখানে আসেন নাই। ওনারা বলছেন না সরোয়ার্দী উদ্যানে যাব না, ওনারা নয়াপল্টনের আপনার অফিসের সামনে সমাবেশ করতে চেয়েছিলেন, পরে অন্য মাঠে গেছে। সরকার কিন্তু বরাদ্দ দিয়েছিল, সরোয়ার্দী উদ্যানেই বরাদ্দ দিয়েছে। আপনারাও তো বলতে পারতেন যে বাইতুল মোকাররমের সামনে আমরা করব রাস্তা বন্ধ করে, সেটা তো আপনারা করেন নাই। কারণ রাস্তা বন্ধ করলে মানুষের অসুবিধা হবে, সেজন্য আপনারা করেন নাই। বাইতুল মোকাররমের সামনে করলে নামাজ পড়তে সুবিধা হতো, তাই না? কিন্তু সেটা আপনারা করেন নাই, মানুষের অসুবিধা হবে। আপনারা সরোয়ার্দী উদ্যান চেয়েছেন, সরকার সরোয়ার্দী উদ্যান দিয়েছে। তাই আমি মনে করি এই দেশ আমাদের সবার, সবাই রক্ত দিয়ে এই দেশ রচনা করে গেছে। আমরা আমাদের সম্মিলিত লক্ষ্য মানুষের কল্যাণ করা, এবং কল্যাণ করার জন্য সাংঘর্ষিক রাজনীতির অবসান হওয়া দরকার। এবং একই সাথে সব কিছুতে না বলার রাজনীতিও বন্ধ হওয়া দরকার। ভালো হলেও না, খারাপ হলেও না, ভালো করলেও না, সব কিছুতে না বলার যে সংস্কৃতি, পলিটিক্স অফ ডিনায়াল আর সাংঘর্ষিক রাজনীতি, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, এগুলো বন্ধ হওয়া দরকার। তাহলেই দেশের জন্য, রাজনীতির জন্য কল্যাণ হবে। আর যেহেতু আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সদস্যবৃন্দ এখানে সমবেত হয়েছেন, সেজন্য বলবো আজকে ইসলামী বিশ্বের ঐক্য এবং সংহতি অত্যন্ত প্রয়োজন। ইসরায়েল ফিলিস্তিনিরা যখন ফিলিস্তিনের শিশুরা ঢিল ছুড়ে, তার প্রতিউত্তরে ইসরায়েলি বাহিনী বৃষ্টির মতো গুলি ছুড়ে, সেটির বিরুদ্ধে প্রতিবাদ ইসলামী বিশ্ব যেভাবে করা প্রয়োজন ছিল সেইভাবে সবসময় হয় না। মায়ানমারের মুসলমানদেরকে যখন নির্যাতন করে, যেইভাবে নির্যাতন করেছে, সেটি পাকিস্তানি বাহিনীর, হানাদার বাহিনীর নির্যাতনকেও হার মানিয়েছে মায়ানমারে, মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতন। কিন্তু সেটার বিরুদ্ধে যেইভাবে ইসলামী বিশ্ব ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো দরকার ছিল সেটি কি হয়েছে? হয় নাই। কারণ ঐক্য যেভাবে থাকা দরকার ছিল সেভাবে ঐক্য নাই। সেজন্য মুসলিম বিশ্বের ঐক্য এবং সংহতি দরকার, তাহলে এইভাবে মুসলমানরা বিভিন্ন দেশে নির্যাতনের শিকার হবে না। আমাদের নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এই ওআইসির সম্মেলন বিভিন্ন ইস্যুতে ডাকার জন্য বিভিন্ন সময় উদ্যোগী হয়েছেন, ইসরায়েলের নির্যাতনের বিরুদ্ধে, মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের বিরুদ্ধে আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে যে ইসলামী সম্মেলন সংস্থার পক্ষ থেকে একটি রাষ্ট্র মামলা করেছে মায়ানমারে, মায়ানমারের মুসলমানদের উপর নির্যাতনের বিরুদ্ধে, সেটি কিন্তু বাংলাদেশেই করিয়েছে। এটি ইসলামী সম্মেলন সংস্থার পক্ষ থেকে করা হয়েছে, ওআইসির পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু বাংলাদেশেই সেখানে এটি করিয়েছে।
এবং সেখানে ইতিমধ্যে ইনভেস্টিগেটর এসেছে। আমরা আশা করছি সেখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস থেকে আমরা আমাদের পক্ষে একটি রায় হবে এবং এই মায়ানমারের যারা এখানে আশ্রয় নিয়েছে তাদেরকে তাদের পূর্ণ নাগরিক অধিকার দিয়ে আমরা ফেরত পাঠাতে পারব। অনেকে বলেছিল যে লক্ষ লক্ষ শরণার্থী আসছে, দরজা বন্ধ করে দেন, সরকারের মধ্যেও অনেকে বলেছিল। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি বলছেন, বলেছেন আমি 16 কোটি মানুষকে যদি খাওয়াতে পারি আর 10-12 লক্ষ মানুষকেও খাওয়াতে ইনশাআল্লাহ অসুবিধা হবে না, দরজা খুলে দিয়েছিলেন। তাদেরকে চিকিৎসা, খাদ্য, বাসস্থান সব কিছু দেওয়া হয়েছে। আমি আর কথা বাড়াবো না, এখানে আমি জানি সভা অনেকক্ষণ চলবে, একটু পরে আজান হবে, সবাই নামাজ পড়বে, সুতরাং কথা বাড়াবো না। আপনাদের এই সম্মেলন সফল হোক এবং মুসলিম বিশ্বের ঐক্য এবং সংহতি আরও দৃঢ় হোক। একই সাথে বাংলাদেশ থেকে পলিটিক্স অফ ডিনায়াল, সব কিছুতে না বলার রাজনীতি এবং সাংঘর্ষিক রাজনীতির চিরতরে অবসান হোক, সেই প্রার্থনা করে আল্লাহর দরবারে, মহান আল্লাহর দরবারে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমাদের দেশের মঙ্গল এবং উন্নতি হোক, আমাদের দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়েই বলেছিলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই সোহরাওয়ার্দী উদ্যানেই পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল, তাই সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করব, আমাদের পূর্বসূরী মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেই দেশ রচনা করে গেছেন, জাতির পিতা যেই স্বপ্ন একে দেশ রচনা করে গেছেন, আমরা যেন সবাই সম্মিলিত।